মটন পেয়ারা কবাব অল্প করে খেতে পারো। তো চলছে রমজান মাস, আর আমরা আজকে এসেছি জাকারিয়া স্ট্রিট। যে জাকারিয়া স্ট্রিট, এর যে খান পান এই রমজান মাসে তার জন্য বিখ্যাত। আর আমাদের পেছনেই রয়েছে নাখোদা মসজিদ। ঔপনিবেশিক আমলে ব্রিটিশ কর্তৃপক্ষ কলকাতা শহরকে দুই ভাগে বিভক্ত করে। এখানে ব্রিটিশদের একটি অংশ ছিল যার নাম ছিল হোয়াইট টাউন। জাকারিয়া স্ট্রিট তখন ব্ল্যাক টাউনের অংশ ছিল, অর্থাৎ যে এলাকায় কালো মানুষের বাস। আর শ্বেতাঙ্গদের কাছে কি হিন্দু কি মুসলমান, সবাই ছিল কালো মানুষ বা নেটিভ। তাই এই জাকারিয়া স্ট্রিটে হিন্দু মুসলমানদের সব ভেদাভেদ মুছে যেত। এখানে সমাজের প্রান্তিক মানুষের বাস ছিল, যারা খেটে খাওয়া মানুষ। কলকাতার অপেক্ষাকৃত উচ্চবৃত্ত বা বাবুদের কাছে এই জাকারিয়া স্ট্রিট ছিল অস্পৃশ্য, অচ্ছুদদের এলাকা। কুলীন ব্রাহ্মণ ও অন্য উচ্চবর্ণের হিন্দুরা এখানে প্রবেশ করত না। জাকারিয়া স্ট্রিট অতীতে আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠেছিল। ঊনবিংশ শতাব্দীতে কোচি মেমন সম্প্রদায়ের একজন মুসলিম ব্যবসায়ী হাজি নূর মোহাম্মদ জাকারিয়া আরমানিটোলা স্ট্রিটে বাস করতেন। তার নামেই এই রাস্তার নামকরণ করা হয়েছে। পরবর্তীতে, বিশেষ করে 1910 সালের দাঙ্গার পর, কিছু মুসলিম পরিবার এলাকা ছেড়ে চলে যায়। 1911 সালে কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের উন্নয়ন কাজের অংশ হিসেবে রাস্তার কিছু মুসলিম মালিকানাধীন বস্তি উচ্ছেদ করা হয়। এরপর বেশ কিছু মারোয়ারি পরিবার এই এলাকায় আসে। ঘন ঘন দাঙ্গা 1950-এর দশকে অনেক মারোয়ারিকে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করে। কিন্তু সেই মুসলিম বাসিন্দাদের হাত ধরেই এই জাকারিয়া স্ট্রিট হয়ে ওঠে কলকাতা শহরের মুঘলাই ও আফগানি খাবারের আঁতুড়ঘর। এখানকার নান রুটি থেকে হালিম কাবাব একদম লাজবাব। রমজান মাসে এই রাস্তায় প্রায় 100+ অস্থায়ী দোকান বসে। এছাড়াও সারা বছর অন্তত 30টি রেস্তোরাঁ খোলা থাকে। নাখোদা মসজিদের সামনে রাস্তায় বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয়। এই স্থানটি সাধারণত রমজান মাসে সেহেরি ও ইফতারের খাবারের জন্য বিশেষভাবে বিখ্যাত। এরকম যে ভিড় হয়, সত্যি মানে আমার আইডিয়া ছিল না যে এই লেভেলের ক্রাউড হয়। এটা হচ্ছে চিকেন পেয়ারে কাবাব, আর এটা দেখো মটন পেয়ারে কাবাব। বহু নাম শুনেছি, আজকে চেখে দেখবো, খুব এক্সাইটেড। আর একটা জিনিস কি জানো নেওয়া হলো শুভেন্দু? আর একটা চিকেন টিক্কা, ওইটা আসার ওয়েট করছি। এটা কোনটা, মটন পেয়ারে? মটন পেয়ারে কাবাব অসাধারণ। আর এটাও তো দেখতে সেই রকমের চমকিলা টাইপ। হ্যাঁ, দুর্দান্ত। এইগুলোকে খারাপ বলার জায়গা নেই অ্যাকচুয়ালি। আর এটা এটা একবার খেয়ে দেখ, এটা চিকেনটা। এটা একটু ট্যাঙ্গি। আচ্ছা, আর ওইটা ওইটা টিক্কাটা, টিক্কাটা একটু ঝালঝাল। কাশ্মীরে পেহেলগাম থেকে ফিরে এসে, মানে যখন অনেক আমার হাত ভেঙে গেছে, শ্রীনগরে এই টাইপের একটা জিনিস আমি ট্রাই করেছিলাম মাটনে। ওটা কি শিক কাবাব ছিল, পেয়ারে কাবাব কি ছিল? তাওক, তাওক মাটন, ল্যাম্প তাওক। ও ভাই, আচ্ছা আচ্ছা। তো তারপর মানে 2 বছর বাদে এই টাইপের কিছু একটা ট্রাই করছি, এটা অসাধারণ। আর আমি এমনি একটুখানি মাটন লাভার, মাটনের যে কোনো পদ আমার ভীষণ ফেভারিট। তো শুভেন্দু সেদিকে চিকেন রো বসে বসে মাটনটা শেষ করছে আগে। একটা নিয়ে তাহলে খাই।
ভেবেছিলাম একরকম, হলো আর এক রকম। এত ভিড় হবে সত্যি এটা আমাদের বোঝা উচিত ছিল। আপনারা জানেনই যে আমরা ভিড়ভাড়টা একটু অ্যাভয়েড করি, তার মধ্যে ওখানে ওই কাবাব খেতে গিয়ে ওই কাবাবের যে সিকড়ি সেখান থেকে উল্কি এসেই দেখুন, দেখি তো দাঁড়া দাঁড়া বেচারার পাঞ্জাবিটা ফুটো হয়ে গেছে, জ্বালা করছে কি? না ওরকম কোনো ঠিক আছে, ওটা অসুবিধা, হ্যাঁ ওটা অসুবিধা নেই, সে হতেই পারে, সেই কাবাবের জন্য কুচবি। যাই হোক, এবার এটা এখন এটা কি পড়া যাবে নাকি আর? হ্যাঁ পড়া যাবে, পড়াটা আমার মনটা খারাপ হয়ে গেল। আসলে পাঠানিগুলো খুব শখ করে কেনে, খুবই ভালোবাসে এগুলো পড়তে, এটা আনিয়ে নেবো। তো যাই হোক, ওটা দেখবো দর্জির কাছে গিয়ে ওটা ঠিক করা যায় কি না। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে। ভেতরে একটা পয়েন্টে, মানে এই যদি শীতকাল হতো বোধ হয় শুভেন্দু আরো এক প্লেট খেয়ে নিতে পারতো, কিন্তু এই এত গরমের মধ্যে না একটা পয়েন্টে মানে কিরম একটা লাগছিল ভেতরটা, মানে বাইরেটা এই জায়গাটা এসে একটুখানি শান্তি লাগছে। ও ইচ্ছে ছিল তো একটুখানি মাটন বিরিয়ানি খাওয়ার, তো একটা জায়গায় মাটন বিরিয়ানি শেষ আর একটা দোকানে তো বিরিয়ানি শেষ। তো যেহেতু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই শুভেন্দু একটু ইন ড্রাইভার দেখছে। তো এখান থেকে আমরা যাব রয়্যাল ইন্ডিয়া রেস্টুরেন্ট, এটা হচ্ছে পার্ক সার্কাস। তো যখন বিরিয়ানির ক্রেভিং হয় তখন আমার মনে হয় বিরিয়ানি খেয়েই নেওয়া উচিত। আমরা চলে এসেছি রয়্যালে, ফটো পরে তুলবে, আগে দেখুন ঘরে সিট খালি আছে। বিষয় হচ্ছে পুরো জাকারিয়া স্ট্রিট ঘুরে সেখানে এত ভিড় আর এত লোকজন, আর আপনারা তো জানেন যে মানে বাই ক্যারেক্টার আমি কীরকম, মানে সেক্লুডেড। শুভেন্দু করে ঘামছে আর কাঁপছে। একটা খুব ভুল হয়ে গেল, সেটা হচ্ছে আমার এক বন্ধু এসেছিল এখানে কলকাতায়, এসেছে মালদা থেকে, তার সঙ্গে ছবিটা তোলা হয়নি। ওর নাম আয়াত, ও ছোটো থেকে আমার সঙ্গে পড়াশোনা করেছে। আরে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, মানে ও গল্প করছে আমিও হাঁ করে ওদের গল্প শুনছি, আমার একদম খেয়াল করেনি, পরে আমি ওকে বললাম আস্তে আস্তে যে ওর সঙ্গে একটা ভিডিও নিলে ভালো হতো। তো যাই হোক, তো এখানে এসে আমরা আমাদের ফেভারিট, এই যে এই সাইডে হচ্ছে রাস্তা, এই কর্নারটা যখন খালি থাকে আমরা খুবই খুশি হয়ে যাই। মোস্টলি আমরা এই রোতেই বসি, একদম ওই পেছনটা ইদার এখানে নইলে এখানটা, জায়গাটা খুবই স্পেশাল, আমার খুব ভালো লাগে আর কি রাস্তা দেখতে দেখতে। আর এই লাইনটা দিয়ে তো ট্রামও যায়। তো এখন সোজা ডুবকি লাগাবো হচ্ছে মাটন বিরিয়ানিতে। চলে এসেছে আজকে রমজান স্পেশাল মাটন বিরিয়ানি, আর আজকে আমরা নিয়েছি কিন্তু এক প্লেট এই কারণে নিয়েছি কারণ হচ্ছে ইন্দ্রাণী বললো যে ও খুব চেপে খেতে পারবে না, আর আমরা এই মাটন বিরিয়ানিটাই তার সঙ্গে যেটা স্পেশালি নিই এই রয়্যাল ইন্ডিয়াতে এলে সেটা হচ্ছে মাটন চাপ। খুব ছোটো ছোটো মাটনের পিস করে সেটাকে একটা মানে ইয়োগার্ট গ্রেভিতে সেটাকে অনেকক্ষণ ধরে সেমি কুক করা হয় এবং সেটা খেতে দুর্দান্ত হয়। তো আজকে সেটা নিইনি কারণ ইন্দ্রাণী বললো যে ওর এখন এতটাও খেতে পারবে না, যেহেতু স্টার্টার অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, আমি ভাবলাম মেইন কোর্সে বেশি আমি টানতে পারবো না, বাট তাও এক্সট্রা একটা আলু নিয়েছি যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। তো মাটন বিরিয়ানি, দ্যাটস ইট। আর এই হচ্ছে কোল্ড ড্রিঙ্ক আর হচ্ছে সালাড।